বিজয় যাত্রা এই কথাটা একটা দৃশ্য চোখের সামনে নিয়ে আসে। আপনি কি কোনো বিজয় যাত্রার সাক্ষী? আবার বিজয় যাত্রা বলতে গেলে সেখানে কিছু অংশগ্রহণকারীর কথাও মনে আসে, এই অংশগ্রহণকারী কে বা কারা? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি যে আরেকবার আমি আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানানোর সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস নিশ্চয়ই এই অনুষ্ঠান আপনার ভালো লাগছে এবং আমাদেরকে অবশ্যই আপনার ভালো লাগার বিষয়টা জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। আমরা সাধু মার্কলিখিত সুসমাচারের ধারাবাহিক আলোচনায় এর আগে দেখেছি উচ্চাকাঙ্ক্ষার বিষয়, আর আজকে আমরা দেখব বিজয় যাত্রা সম্পর্কে। প্রভু যীশুর বিজয় যাত্রা বলতে আমরা জানি তিনি জেরুসালেমে প্রবেশ করেছিলেন এক গৌরবজনক উপায়ে। এই বিষয়ে পুরাতন নিয়মে ভাববাণী করা আছে। ওই যাত্রায় তাঁর শিষ্যরা তাঁর সঙ্গে ছিল, শুধু তাই নয়, এক বিশাল জনতা তাঁকে অনুসরণ করছিল। তারা ভেবেছিল যে এবারে বোধহয় প্রভু যীশু সিংহাসনে বসতে চলেছেন এবং তিনি সরাসরি শাসন করবেন। সে যাই হোক, ওই অনুসরণকারী জনতার মধ্যে সকলেই যে তার পক্ষের লোক ছিল তা নয়, সেখানে এমন অনেকেই ছিল যারা তার বিপক্ষ। কিন্তু এখানে একটা বিষয় দেখা যায়, তা হলো এই বিপক্ষকারী দল কিন্তু ওই সময় কিছু করতে সক্ষম হয়নি, কারণ তারা জনতাকে ভয় পেয়েছিল। তবে এটা জানার প্রয়োজন যে প্রভু যীশু অবশ্যই সিংহাসনে বসবেন এবং বিচারও করবেন, কিন্তু তখনও তার সময় আসেনি, তার জন্য অপেক্ষা করতে হবে। এবারে আসি বিজয় যাত্রায় প্রভু যীশুর জেরুসালেমে প্রবেশের কয়েকদিনের কথা বাইবেলে বলা হয়েছে। আমরা দেখব আমাদের আলোচনায় বিস্তারিতভাবে সেই প্রত্যেকটা বিষয়। আসুন আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি এবং দেখি ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা কীভাবে আজকে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান। প্রিয় বন্ধু, পূর্ববর্তী অনুষ্ঠানে আমরা শুনেছি এক ধনী যুবক যিশুর কাছে অনন্ত জীবনের পথ জানতে চেয়েছিল। যিশু যখন তাকে বললেন অনন্ত জীবনের পথ পেতে হলে এই জগতে সম্পদের মায়া ত্যাগ করতে হবে, রিক্ত হতে হবে এবং যিশুর পশ্চাৎগামী হতে হবে, এই কথাতে ওই যুবক ক্ষুণ্ণ হয়ে ফিরে গেল। আমরা ওই যুবকের মতন ক্ষুণ্ণ হয়ে পথ পরিবর্তন করে ফেলি অনেক সময়। যিশু বলেছেন আমার পশ্চাৎগামী হও। মার্কলিখিত সুসমাচারের 10 অধ্যায় আমরা আলোচনা করছি, আজকের আমরা 28 পদ থেকে আলোচনা করব। লেখা আছে, তখন পিতর তাহাকে বলিতে লাগিলেন, দেখুন আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি। যিশু বলিলেন, আমি তোমাদেরকে সত্য কইতেছি, এমন কেহ নাই যে আমার নিমিত্ত, সুসমাচারের নিমিত্ত, বাটি কি ভ্রাতৃগণ কি ভগিনী কি মাতা কি পিতা কি সন্তান সন্ততি কি ক্ষেত্র ত্যাগ করিয়াছে, কিন্তু এখন ইহকালে তাহার শতগুণ না পাইবে। 30 পদে লেখা আছে, সে বাটি ভ্রাতা ভগিনী মাতা সন্তান ও ক্ষেত্র তাড়নার সহিত এই সকল পাইবে এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে, কিন্তু যাহারা প্রথম, এমন অনেক লোক
শেষে পড়িবে ও যাহারা শেষে তাহারা প্রথম হইবে। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। যীশু পিতরকে কোনো ভৎসনা করলেন না, কিন্তু বললেন আমার পশ্চাৎ আসার জন্য যে ত্যাগ স্বীকার করছে সে অবশ্যই পুরস্কৃত হবে। এই সঙ্গে যীশু আর একটি কথাও বললেন, মনে রেখো যারা প্রথমে তারা এমন অনেক লোক শেষে পড়বে এবং শেষের জন প্রথম হবে। এবার আমরা দেখব যীশু তৃতীয়বার নিজ মৃত্যুর বিষয় বলছেন। 32-34 পদে দেখি, এখন যীশু জেরুসালেমের দিকে চলেছেন। যীশু জানেন এবং শিষ্যদেরও বললেন যে জেরুসালেমে তাকে মৃত্যুবরণ করতে হবে। যীশু যতবার তার মৃত্যুর কথা বলেন ততবার পুনরুত্থানের বিষয়ে উল্লেখ করেন, আর যতবার মৃত্যুর কথা বলেন কিভাবে মৃত্যু হবে, কত যাতনা অপমান কোড়া প্রহার সহ্য করতে হবে সেই বিষয়ে বলে থাকেন। আর সেই সঙ্গে একথাও বলেন যে 3 দিন পর তিনি কবর ত্যাগ করে উঠে আসবেন। ঈশ্বরের রাজ্যে মহান কে এই বিষয়ে এবারে তিনি শিক্ষা দিচ্ছেন মার্ক লিখিত সুষমাচারের 10:35-38 পদে। লক্ষ্য করুন এখানে সাধু মথি লিখিত সুষমাচারেও এই ঘটনার কথা আমরা পেয়েছি, তবে একটু ভিন্নভাবে সেখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে শিবিদিয়ের পুত্র যাকব ও জোহন যিশুর কাছে আবেদন রাখল, কিন্তু মথি বলেছেন যাকব ও জোহনের মা তাঁর সন্তানদের সাথে করে নিয়ে এসে যিশুর কাছে কিছু যাচনা করলেন। সে যাই হোক, বিষয়টির মূল কথা হলো এক, দুই শিষ্য অন্যদের অপেক্ষা মহান স্থান দুটো লাভ করতে চায়, তারা জগতের ধারায় যেতে চায়। এটুকু তারা বুঝেছে যে যিশু অবশ্যই মহিমাপ্রাপ্ত হবেন, রাজা হবেন, তবে কবে এবং কেমন রাজা সেই বিষয়টি তাদের বা তাদের মায়ের অজানা ছিল। তাই যিশু প্রশ্ন রেখেছিলেন, আমি যে পানপাত্রে পান করি তোমরাও কি তাতে পান করতে পারবে? আর যিশু যে বাপতিস্মের কথা বললেন সেটা যে নিদারুণ যাতনা, লাঞ্ছনা, অপমান, বেদনা সেটা তারা বুঝতে পারেনি। তাই যিশুর প্রশ্নের উত্তরে তারা বললেন পারি। তখন যিশু তাদের বললেন আমার দক্ষিণ বা বাম পার্শ্বে কাউকে বসতে দেওয়ার অধিকার আমার নেই, কেবল পিতা জানেন। এত কথা শুনেও অন্যান্য শিষ্যদের যাকব ও জোহনের উপরে রুষ্ট হতে লাগলেন। আমরা 39-41 দেখি মার্ক লিখিত সুষমাচারে যিশু যাকব ও জোহনকে বলেছিলেন তোমরা পান করবে, যে বাপতিস্ম বাপ্তাজিত হই তাহাতে তোমরাও বাপ্তাজিত হইবে। আমরা জানি যে যাকবের মস্তক ছেদন করেছিল এবং তার ভাই জোহনকে পাটম দ্বীপে অন্তরীণ করে রেখেছিল। কেউ কেউ বলেন যে জোহনকে শেষ পর্যন্ত বধ করা হয়েছিল। যিশু যাকব ও জোহনকে একথা বলেননি যে তারা যিশুর দক্ষিণে ও বামে বসতে পারবে না। যিশু বলতে চাইলেন যে যারা তার দক্ষিণ পাশে ও বাম পাশে বসবে তারা প্রস্তুত হচ্ছে। প্রিয় ভাই ও বোন, আপনি স্বর্গলাভ যদি করেন মনে রাখবেন সেটা আপনার দান পেলেন, মূল্য দিতে হলো না, কিন্তু স্বর্গলাভের জন্য পরিশ্রম করতে হবে। একটা গান আছে আপনারা জানেন নিশ্চয়ই, মনে কি ভেবেছো ভাই বিনা যুদ্ধে স্বর্গে যাবে, অক্ষয় মুকুট তুমি বিনা কষ্টেই শিরে পাবে। খ্রিশ্চানের প্রত্যাশা হলো যিশুর কাছে থাকবো, আর যিশু তো বলেইছেন আমি আসবো তোমাদের নিয়ে যাব এবং আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকবে। পরিত্রাণ বিনামূল্যে পাওয়া যায়, আমরা পুরস্কার লাভের জন্য চেষ্টা করব। পুরস্কার লাভের জন্য কষ্ট করতে হবে, খাটতে হবে, তা না হলে বসে বসে আঙুল মটকাবো বা দোলন চেয়ারে বসে দুলবো এ করলে চলবে না, কষ্ট করতে হবে। যাকব জোহনের উপরে অন্য 10 জন রুষ্ট হচ্ছে জেনে যিশু তাদের সবাইকে কাছে ডাকলেন এবং মহান হওয়ার বা সকলের মাঝে বড় হওয়ার উপায় বলে দিলেন। জগতের উপায় নয় কিন্তু ঈশ্বর দত্ত উপায়। আমরা দেখি 42-45 মার্ক লিখিত সুসমাচারের 10 যিশু শিষ্যদের বললেন দেখো তোমাদের মধ্যে যে বড় হতে চায় সে নত হয়, নম্র হয়, সেবক হয়, তবে সবার নেতা হতে পারবে। যে নেতা হতে চায় সে সকলার দাস হবে। যিশু মহান হবার যে উপায় দিলেন এই বিষয় মথি এবং লুকের সুষমাচারে পাওয়া যায়। যিশু শিষ্যদের বললেন বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই কিন্তু পরিচর্যা করিতে, এবং অনেকেই এর পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। এবার আমরা দেখব 46-52 পদে যিশু জেরুসালেমে যাত্রা করেন, উপদেশ দেন। আমরা মার্ক লিখিত সুষমাচারের 10 আলোচনায় রয়েছি। আমরা দেখতে পাই যে জর্দনের পূর্বপাত ধরে শিষ্যদের সাথে নিয়ে যিশু জিরিয় নগরে এসে পৌঁছালেন। এসেই জিরিয় নগর, যে নগর ইসরায়েল জাতি যিহোশুয়ের নেতৃত্বে প্রথম জয় করেছিলেন, তখন জেরুসালেমে পর্বের দিন হাজারে হাজারে তীর্থযাত্রী পর্বে চলেছে, সাথে যিশু ও শিষ্যরাও রয়েছেন। তারা যখন জিরিয়র ফটক দ্বার দিয়ে বার হয়েছেন, ফটকের কাছে পথের ধারে এক জন্মান্ধ রোজকার মতো ভিক্ষায় বসেছিল, তার নাম বর্তিমীয়। বর্তিমীয় নামের অর্থ কিন্তু তিময়ের পুত্র। আমি আগে আপনাদের বলেছি যে 3 বৎসরের মধ্যে যিশুর নাম প্যালেস্টাইনে ছেয়ে গেছে। অন্ধ ভিখারি বর্তমীয় যিশুর নাম শুনেছে এবং সেও জানে যদি কোনো প্রকারে আমাকে তার দৃষ্টিতে আনতে পারি অবশ্যই আমি সুস্থ হব। আর যিশু ওই পথে চলেছেন জেনে বর্তিময় প্রাণপণ চিৎকার করতে শুরু করলেন,
বর্তমায় বলল, হে যীশু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। অন্ধ ভিখারি এত জোর চিৎকার করছিল যে মিছিলের মধ্য হতে মানুষ তাকে চুপচুপ করে ধমক দিতে লাগল। যতই তারা তাকে বারণ করলো, ততই বর্তমীয় জোরে চিৎকার করতে থাকল। আমার মনে হয় যে বর্তমায়ের মতো জোরে চিৎকার করার প্রয়োজন ছিল না, কেননা যীশু সর্বজ্ঞ, তিনি অন্তর্যামী, সুতরাং আগ্রহী প্রাণের আকাঙ্ক্ষা তিনি জানেন। অন্ধ ভিখারির আকুল আবেদন তিনি শুনতে পেলেন এবং অন্ধকে তার কাছে আনতে বললেন। মানুষের মধ্যে উৎসাহ বেড়ে গেল, দেখা যাক এই জন্মান্ধকে নিয়ে তিনি কি করেন। তিনি বললেন, ওহে সাহস কর, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। যারা তাকে ডাকতে গিয়েছিল তারা সাহস কর কথাটা না বললেও চলতো, কেননা সাহস বলেই তো সে তার বিনতি যীশুর উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছে, সাহস বলেই যীশুর ডাকের প্রতীক্ষায় সে আছে। প্রিয় ভাই বোন, আপনি কি যীশুর ডাকের প্রতীক্ষায় আছেন? আপনি হয়তো আমাকে বলবেন, কি বলেন মহাশয়, আমি কি অন্ধ? চিন্তা করে দেখুন, আপনার দৈহিক চোখ আপনাকে কোথায় নিয়ে যায়। হওয়াকে কোথায় নিয়ে গিয়েছিল? প্রলোভনের মধ্যে, শেষ পর্যন্ত মহাপতনের মধ্যে পড়েছিল আদম ও হাওয়া। আজ আমারও আপনার অন্তর্চক্ষুর অন্ধতা দূর করতে হবে। একথা জেনে সেই দাউদ সন্তানকে বলুন, তিনি আপনার প্রতি দয়া করবেন। এখন লক্ষ্য করুন কি ঘটে। লোকেরা যখনই বলল উনি তোমাকে ডাকছেন, অন্ধ বর্তমীয় আনন্দে আত্মহারা হয়ে উঠল। মুহূর্তের মধ্যে নিজ বস্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে অন্ধের জ্যোষ্ঠি ছেড়ে লাভ দিয়ে উঠে যিশুর কাছে গেল। বস্ত্র ছুঁড়ে ফেলে দিল, কেননা বস্ত্র তার কাছে বাধা, কি জানি যিশুর কাছে পৌঁছাতে দেরি হবে। তাই বস্ত্র ত্যাগ করে ভিক্ষা জিনিসপত্র ফেলে রেখে যিশুর কাছে উপস্থিত হলো। আর তখনই সেই মধুর স্বর, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? আর অন্ধ জবাব দিল, হে গুরু, যেন দেখতে পাই। কোনো সোনাদানা রূপা কি অর্থ নয়, কিন্তু যেন দেখতে পাই, এই ভিক্ষা সে করেছিল। যে জন্ম থেকে আলো কি জানত না, সৌন্দর্য কি বুঝত না, দিন রাত্রের পার্থক্য জানত না, কোনো প্রকার রঙের পার্থক্য দেখেনি, যিশুর একটা কথাতে সকল সমস্যা মিটে গেল। যিশু তাকে বললেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। যিশুর মুখের কথা মনে হয় তার কানে পৌঁছাতে বিলম্ব হলো, কিন্তু তড়িৎ গতিতে অন্ধের চোখ খুলে গেল। ঘটনাটা শুনলেও চিন্তা করলে শরীরে শিহরণ জাগে। আরও আশ্চর্য হতে হয় যে বর্তমীয় ছুটে বাড়ি ফিরে যায়নি, কিন্তু লেখা আছে পথ দিয়া তাঁহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। আমার ধারণা যে স্বর্গের ঈশ্বর নিশ্চয়ই বর্তমীয়কে বলেছিলেন, সাবাস বর্তমীয়, ধন্য তুমি। বর্তমীয় দুই চক্ষু খোলা, যিশুর পশ্চাৎ পশ্চাৎ চলা। আর কয়েকদিনের মধ্যে ওই খোলা চোখ দিয়ে সে দেখবে যিশু তার জন্য ক্রুশে প্রাণ দিচ্ছেন। প্রিয় বন্ধু, আপনি কি দেখছেন? যিশু আপনার জন্য প্রাণ দিচ্ছেন, দেখুন এবং জীবন লাভ করুন। আমরা ক্রমশই যিশুর জাগতিক জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছাচ্ছি। এই এগারোটি বা এই এগারো অধ্যায়টিকে আমরা পাঁচ ভাগে ভাগ করে নেব, আর আমরা এখন এই এগারো অধ্যায় এসে পৌঁছেছি। দশের অধ্যায়ের পর যিশু নিজেকে সাধারণের কাছে প্রকাশ করলেন। এগারো অধ্যায় এক থেকে এগারো পদে আমরা পাই, দুই যিশু ডুমুর বৃক্ষকে অভিশাপ দিলেন, এগারো অধ্যায় বারো থেকে চোদ্দ পদের মধ্যে পাই, তিন যিশু মন্দির পরিষ্কার করেন, এগারো অধ্যায় পনেরো থেকে একুশ পদের মধ্যে পাই, চার বিশ্বাসের প্রার্থনা, পাঁচ জেরুসালেম যাজকদের কাছে যিশুর ক্ষমতা বিষয়ক শিক্ষা। আমরা দেখি বিশেষ করে মার্ক লিখিত সুসমাচারের এগারো অধ্যায় দেখব যে যিশু পরপর তিন দিন জেরুসালেম মন্দিরে এলেন। সাধারণ মানুষ যেমনভাবে আসে সেইভাবেই তিনি এলেন। তিনজন সুসমাচার লেখক তিনটি বিষয় উল্লেখ করেছেন। প্রথম এলেন সাবাত দিনে বা বিশ্রাম দিনে বা শনিবারে, সেদিন তিনি কেবল মন্দির ঘুরে দেখে ফিরে গেলেন। পরদিন রবিবার সপ্তাহের প্রথম দিন এলেন এবং মন্দির পরিষ্কার করলেন। মন্দির প্রাঙ্গণে যে সকল ব্যবসায়ীরা ব্যবসা ভেঁধে বসেছিল তাদের দূর করে দিলেন। তৃতীয় দিন তিনি যখন এলেন, দূর থেকে জেরুসালেম নগরকে দেখে কেঁদে উঠেছিলেন। আমরা এগারো অধ্যায় এক পদে দেখি, পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগি ও বৈথনিয়া গ্রামে আসিলেন, তখন তিনি আপন শিষ্যদের মধ্যে দুইজনকে পাঠাইয়া দিলেন। আমরা পূর্বেকার অধ্যায়গুলোর মধ্যে দিয়ে দেখেছি যে যিশু ক্রমশ তার মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন এবং এটাই শেষ সপ্তাহ। যিশু জৈতুন পর্বতের অপর পার্শ্বে বৈতফগি ও বৈথনিয়া নামে দুটি ছোট নগর আছে, সেই স্থানে পৌঁছালেন। বৈতফগি নামের অর্থ হল খেজুর গৃহ এবং বৈথনিয়া নামের অর্থ ডুমুর গৃহ। এগারো অধ্যায় দুই থেকে ছয় পদের মধ্যে পাই, যিশু তাঁর শিষ্যদের মধ্য হতে দুইজনকে নির্দেশ দিলেন, তোমরা সামনে ওই গ্রামে যাও। ওই দুই শিষ্যকে যে গর্ধব শাবক আনবার কথা বলেছিলেন সেই বিষয়ে আমরা দুটো ব্যাখ্যা পাই। এক হচ্ছে সম্পূর্ণ ঐশ্বরিক ব্যাপার, প্রভু যিশু ছিলেন সম্পূর্ণ ঈশ্বর। মনে আছে যিশু বলেছিলেন, আমিও পিতা এক, যে আমাকে দেখে সে পিতাকে দেখিয়াছে। অতএব তিনি যখন ঈশ্বর, তিনি সর্বজ্ঞ,
সেই হিসাবে তিনি জানতেন যে গ্রামের ওই বাটিতে নির্দিষ্ট স্থানে গর্ত বাঁধা থাকবে। দ্বিতীয় ব্যাখ্যা, যেটা আমিও চিন্তা করেছি, এটা জাগতিক দিক। যিশু ওই পরিবারকে চিনতেন এবং যিশু ওই গর্দভ শাবকের কথা আগেই ব্যবস্থা করেছিলেন। যিশু তার ক্ষমতার বিষয় দেখিয়ে দিলেন। তোমরা কেন গাধাটা খুলছ, এই প্রশ্নের উত্তরে বলবে প্রভুর প্রয়োজন আছে। একদল যখন যিশুকে মারবার ষড়যন্ত্র করছে, অন্য লোকেরা তার প্রতি আনুগত্য স্বীকার করছে। শিষ্যরা গ্রামে গিয়ে যিশু নির্দেশ মতো কথা বলার সাথে সাথেই গর্দভটি তাদের দিয়ে দিলেন। আজকের দিনও এই দুই প্রকার মানুষ দেখা যায়। যিশু যেমনটি বলেছিলেন, শিষ্য দুইজন ঠিক তেমনি পেলেন। ১১ অধ্যায় ৭-৯ পদে দেখুন, গর্দভ শাবক এনে শিষ্যরা তার উপরে কাপড় বিছিয়ে যিশুকে বসিয়ে দিলেন এবং পথের উপরে নিজ নিজ চাদর বিছিয়ে দিতে লাগলেন। আবার কিছু লোক ডালপালা এনে পথের দেখি যে ধুলোর উপরে ছড়িয়ে দিতে লাগলো। আমি ঠিক জানি না জেরুসালেমের লোকদের কাছে ওই দৃশ্য আকর্ষণীয় হয়েছিল কি না, কেননা যারা রোম সম্রাটের বিজয়যাত্রা দেখেছে তাদের কাছে যিশুর ওই বিজয়যাত্রা চাঁদের আলো ও জোনাকির সাথে তুলনীয়। শোনা যায় রোম সম্রাটের বিজয় মিছিলে লুঠের মালপত্র বন্দী এত থাকতো যে কখনো কখনো দুই তিন ধরে মিছিল চলত। যিশুর মিছিলে কিছু সংখ্যক গালিলীয় চাষি, মৎস্যজীবী, কিছু বালক বালিকা খেজুর পাতা হাতে ধরে চলেছিল। মিছিলের বিশেষত্ব এই ছিল যে প্রভু যিশু নিজেকে জনসাধারণের হাতে তুলে দিয়েছিলেন। মিছিলের মধ্য হতে গালিলীয় চাষি শিষ্যরা, সেই সঙ্গে শিশুরা চিৎকার করে উঠল, হোসান্না, এর অর্থ হল উদ্ধার করো। আরও লোকেরা চিৎকার করল, ধন্য যে রাজা আসিতেছেন, আমাদের পিতা দাউদের রাজ্য ঊর্ধ্ব লোকে, হোসান্না। ১১ পদে দেখি, যিশু জেরুসালেমে গেলেন, নগরে প্রবেশ করলেন এবং সোজা মন্দিরে গেলেন, অর্থাৎ ধর্মধামে গেলেন। এই যাত্রায় প্রথমবার তিনি ধর্মধামে প্রবেশ করলেন। সেদিনটা ছিল শনিবার বা বিশ্রামবার, সেই হিসেবে কোনো ব্যবসায়ী অথবা পোদ্দাররা কেউ মন্দির প্রাঙ্গণে ছিল না। এই প্রথম দিন তিনি প্রধান পুরোহিতের মতো প্রবেশ করলেন, মহাবলিদান উৎসর্গ করার জন্য যেন গেলেন। ঈশ্বর একমাত্র প্রধান যাজকের বা মহাযাজকের হাত থেকে বলিদানের রক্ত বা প্রায়শ্চিত্তের মূল্য গ্রহণ করেন। আর আমরা দেখি যে যিশুই সেই মহাযাজক, জেরুসালেমে এসেছিলেন আমার ও আপনার পাপের জন্য নিজ রক্ত উৎসর্গ করতে। যিশু সন্ধ্যা হবার পূর্বে মন্দির প্রাঙ্গণ ও মন্দির দেখে ফিরে গেলেন, সেখানে রাত্রি বাস করলেন না, বৈথুনিয়াতে ফিরে এলেন। যিশু যখন নগরে মিছিলের সঙ্গে প্রবেশ করেছিলেন, কিছু মানুষ বলেছিল উনি কে, কিন্তু তারা তাকে মহাযাজকের সম্মান দেয়নি, তারা তাকে স্বর্গীয় রাজার সম্মান দেয়নি, তারা মহান ভাববাদী সম্মানও দেয়নি। এক কথায় যিশুকে তারা অগ্রাহ্যই করেছিল, যিশু তাদের মধ্যে রাত্রি যাপন করেননি। মার্ক লিখিত সুসমাচারের ১১ অধ্যায় ১২-১৪ পদে আমরা এখন দেখব। এই অংশে দেখি যিশু শনিবার দিন অর্থাৎ বিশ্রামবার যখন মন্দিরে এলেন, সেদিন মন্দির প্রাঙ্গণে কোনো ব্যবসায়ী ছিল না, পোদ্দারদের পয়সা বিনিময়ের কাজ চলছিল না। যিশু মন্দিরের চারিদিকে ঘুরে সূর্যাস্তের ঠিক আগে বৈথানেতে ফিরে গেলেন, জেরুসালেমে রাত্রি যাপন করলেন না। পরদিন আমরা দেখতে পাই যে যিশু বৈথানা থেকে বার হয়ে আর জেরুসালেমের দিকে যাত্রা করলেন। আমরা জানি যে যিশু সম্পূর্ণ মানুষ ছিলেন, কেননা তিনি মনুষ্যরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং তার পক্ষে ক্ষুধার্ত হওয়াটা অস্বাভাবিকই ছিল না। যিশুর ক্ষুধাও হলো, কিন্তু ওই পথের ধারে তিনি কোথায় কি পাবেন? আজকাল হাইওয়ের ধারে ধারে খুব ভালো না হলেও ঝুপড়ি মতো চায়ের দোকান দেখা যায়। দেখা যায় পথিকেরা বসে চা পান করছে, রুটি বিস্কুট খাচ্ছে। তখনকার দিনে রাজপথের ধারে কোনো গ্রাম বা নগর সংলগ্ন স্থানে পান্তশালা দেখা যেত। ট্রেনে বা বাসে ভ্রমণ করার সময় কোনো কোনো স্টেশন নামের সাথে সরাই কথাটি যোগ করা থাকে, এর অর্থ পান্তশালা, যেমন বেগুসরাই, লাখেরি সরাই, মুঘল সরাই ইত্যাদি। যিশু জিরিও থেকে জেরুসালেমে যাত্রা করেছেন, কি জানি বৈথুনিয়াতে রাত্রে তাদের ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, আবার সকালবেলা জেরুসালেমের পথে বার হয়েছেন। যিশু খুবই ক্ষুধার্ত, আর ওই বৈথুনিয়া গ্রাম যেখানে মার্থা, মরিয়ম ও লাসার বাস করতেন। জেরুসালেমের দুই মাইল দক্ষিণ পূর্বে জৈতুন পর্বতের ঢালে গ্রামটি অবস্থিত ছিল, সুতরাং যিশু ও তার শিষ্যদের দুই মাইল পথ চড়াইয়ে উঠতে হবে। আপনি বলুন না, পেটে ক্ষুধা, দুই মাইল চড়াই পথ উঠতেই হবে, ভালো লাগে কি? যাই হোক, ঠিক সেই সময় যিশুর দৃষ্টি আকর্ষণ করলো একটা সুন্দর সতেজ ডুমুর গাছ। সবুজ পাতায় ভরা দেখে তিনি মনে করলেন, হয়তো ওই গাছে নিশ্চয়ই কিছু ফল পাওয়া যাবে। আর তিনি গাছটির কাছে গিয়ে ফল অন্বেষণ করলেন, কিন্তু একটিও ফল পেলেন না, তখন ফলের সময় ছিল না। তবু কিছু কিছু ব্যতিক্রম আছে। শীতকালের দিনে পাতা ভরা ডুমুর গাছে দু চারটি ডুমুর
পাওয়া যায়, তবে ওইগুলো নূতন ডুমুর নয়। ওই দেশে চাষিরা ওই ছোট ছোট ডুমুরগুলো খায়। খ্রিস্টানের জীবনটাই পত্র ঘেরা ডুমুর গাছ। কে জানে কোন দিন প্রভু যীশু পথ ধরে যাবেন এবং পথের ধারে আমাদের দেখে ফলের অন্বেষণ করবেন। ইসরায়েল জাতি ডুমুর গাছ এবং ঈশ্বর তাদের কাছ থেকে আত্মিক ফল অন্বেষণ করেন, কিন্তু দেখতে পাই তারা ধর্মের পাতা ধারণ করে আছে কিন্তু আত্মিক ফল নেই। আজকে দিনে বহু মণ্ডলীকে ওই প্রকার দেখি, বড়াই করে, বলে আমরা এত বড় মণ্ডলী, এত সভ্য সংখ্যা, এত আয়। প্রশ্ন করুন, প্রচারের জন্য ব্যয় কত? জীব তালুতে ঠেকবে প্রচার? উত্তর দেবে প্রচার বিভাগ আমাদের নেই। জিজ্ঞাসা করুন দুস্থদের জন্য দান কত দেন, উত্তর পাবেন দান দিল কি প্রকৃত দুস্থের কাজে যাবে কি। প্রশ্ন করুন উপবাস প্রার্থনা, শাস্ত্রালোচনা, শাস্ত্রপাঠ, এসব আছে তো? উত্তর না পাওয়াটাই স্বাভাবিক। এর অর্থই হচ্ছে পবিত্র আত্মার কাজ নেই। 29 অধ্যায় 13 পদে যিশাইয়া ভাববাদী পুস্তকে লেখা আছে, প্রভু আরও কহিলেন, এই লোকেরা আমার নিকটবর্তী হয় এবং আপন আপন মুখে ওষ্ঠাধারে আমার সম্মান করে, কিন্তু আপন আপন অন্তঃকরণ আমা হইতে দূরে রাখিয়াছে এবং আমা হইতে তাহাদের যে ভয় তাহা মানুষের আদেশ মুখস্থ করা মাত্র। যিশু ডুমুর গাছে কোনো ফল না পাওয়ায় ওই গাছটিকে অভিশাপ দিয়ে বললেন, এখন অবধি কেহ কখনো তোমার ফল ভক্ষণ না করুক। মাকলিখিত সুসমাচারের 11 অধ্যায় আমরা আলোচনা করছি, 15 পদে দেখি যিশু জেরুসালেমে প্রবেশ করলেন। দিনটি ছিল রবিবার বা সপ্তাহের প্রথম দিন। যোহন তার সুসমাচারে বলেছেন যিশু তার কার্য শুরু করার প্রথম দিকে জেরুসালেমের মন্দির পরিষ্কার করেছিলেন। মার্ক মন্দিরে যিশুর প্রবেশ ও পরিষ্কার করার কথায় বলেছেন যে তার কার্য জীবনের শেষ দিকে এসে মন্দির পরিষ্কার কথা উল্লেখ করেছেন। রবিবার সপ্তাহের প্রথম দিন, বাজার খোলা, পোদ্দারেরা তাদের মেজ খুলে বসল। পোদ্দারদের ব্যবসা ছিল পয়সার বিনিময় করা। বিদেশি অতিথিরা যে পয়সা নিয়ে আসতেন সেই অর্থ পোদ্দাররা চড়া দরে বিক্রি করতেন, এইভাবে বেশি অর্থ লাভ করতেন। প্রভু যিশু কিন্তু ঈশ্বরের নামে ওই গোষ্ঠী পোদ্দারদের দস্যু বলে আখ্যাত করলেন, আর তিনি বললেন, তোমরা এই গৃহকে দস্যুগণের গহ্বর করে তুলেছ, এ গৃহ তো সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে। এই কারণ খ্রিস্টীয় প্রতিষ্ঠানগুলিকে আমরা যেন লাভজনক ব্যবসা কেন্দ্রে পরিণত না করি, এ বিষয়ে আমাদের প্রত্যেককে সাবধান থাকতে হবে। যেমন ধরুন খ্রিস্টীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি করতে গেলে যেন অন্যায় কোনো রকম বিষয় না হয়। আমরা এখন জেরুসালেমের দিকে চেয়ে দেখি, যিশু গাধার পিঠে চেপে মিছিলের সাথে জেরুসালেমে প্রবেশ করছেন। জনতার উৎসাহ, শিশুদেরও বালক বালিকাদের উৎসাহ, চিৎকার, হোসান্না। কিছু মানুষ বলছেন এটা প্রভুর বিজয় যাত্রা, কিন্তু সত্যি কি তাই? তবে যিশু জেরুসালেম নগরে দেখি কাঁদছেন কেন? লোকলিখিত সুসমাচারে 19 অধ্যায় 41-42 পদে লেখা আছে, পরে যখন তিনি নিকটে আসিলেন তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন, কইলেন, তুমি যদি আজিকার দিনে যাহা যাহা শান্তিজনক তাহা বুঝিতে, কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল। জেরুসালেম যিশুকে সম্মানের সাথে গ্রহণ করেনি, বরঞ্চ যিশুকে অগ্রাহ্য করেছিল। সুতরাং যিশুর বিজয়যাত্রা কীভাবে বলতে পারি? তবে সেই বিজয়যাত্রার অপেক্ষা করুন। প্রথম থিসলনিকে তার 4 অধ্যায় 16-17 পদে লেখা আছে, সত্য বিজয়যাত্রা হবে, লেখা আছে, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়ে আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে, পরে আমরা যাহারা জীবিত আছি যারা অবশিষ্ট থাকিব আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। লক্ষ লক্ষ সাধু ও ভক্তজন নিদ্রা গিয়েছেন, তারা সবাই জেগে উঠবেন, সেই উত্থান চক্ষের পলকে এক মুহূর্তে ঘটবে। কিন্তু আমরা ধারণা সেই মহামিছিল বেশ সময় নেবে, সেই মহান সেনাপতি রাজা তাদের নেতৃত্ব দেবেন, নূতন বংশ, নূতন জাতি, নূতন মানুষ তাদের নূতন গৃহে যাবে, নূতন দেশে যাবে, না চন্দ্রে নয়, মঙ্গল গ্রহে বা অন্য কোনো গ্রহে নয়, কিন্তু নতুন জেরুসালেমে। সে কি গৌরবপূর্ণ যাত্রা হবে, সেটাই হবে বিজয়যাত্রা। এবারে আমরা তৃতীয় দিনে পৌঁছাবো, মার্কলিখিত সুসমাচারের 11 অধ্যায় 23-26 পদে বিশ্বাসপূর্ণ প্রার্থনার বিষয়ে এখানে শিক্ষা। পরদিন প্রাতঃকালে যিশু এবং তার শিষ্যরা আবার জেরুসালেমের পথে চললেন, এমন সময় শিষ্যদের দৃষ্টি পড়ল সেই ডুমুর গাছটির দিকে যেটাকে যিশু অভিশাপ দিয়েছিলেন। তারা লক্ষ্য করলেন যে গাছটি সমূলে শুকিয়ে গিয়েছে। পিতর প্রভুর দৃষ্টি আকর্ষণ করে বললেন, রব্বি অর্থাৎ গুরু, দেখুন সেই ডুমুর গাছটি শুকিয়ে গিয়েছে। পিতরের কথায় যিশু পিতরকে বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। এই কথা জবাব হলো, ঈশ্বরে বিশ্বাস রেখে প্রার্থনা করো। ইব্রীয় পত্রের লেখক ওই একই উপায়ের কথা উল্লেখ করেছেন, 11 অধ্যায় 6 পদে লেখা আছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকট উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা।
যদি ঈশ্বরে বিশ্বাস না থাকে তবে প্রিয় ভাই ও বোন জানবে যে নাস্তিক লোকে যেমন প্রার্থনাকে পাগলের প্রলাপ বলে, অবিশ্বাসের প্রার্থনাও সেই মতো পাগলের প্রলাপ হবে। পাগল নিজের মনে বকছে। প্রথমে আমাদের বিশ্বাস সংগ্রহ করতে হবে। একটা গান আছে না, বিশ্বাসের বল এতই প্রবল পাহাড় সরে যায়। প্রিয় বন্ধু আসুন বিশ্বাসে অগ্রসর, ঈশ্বরের অলৌকিক কাজ দেখতে পাব। আগামী অনুষ্ঠানে এ বিষয়ে আমরা আরও শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা সাধু মাকলিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলছেন। আমরা আজকে বেশ গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম, প্রভু যীশু ক্রমশ ক্রুশারোপণ, মৃত্যু এবং পুনরুত্থানের পথে এগিয়ে চলেছেন। তিনি জেরুসালামে এসেছেন, শিক্ষা দিয়েছেন, অনেকে তাকে সানন্দে গ্রহণ করেছে, হৃদয়ের কৃতজ্ঞতা জানিয়েছে, পথে কাপড় পেতে দিয়েছে, খেজুর পাতা আকাশে তুলে ধরেছে। প্রভু যীশু কিন্তু জেরুসালামে রাত্রি যাপন করেননি, তিনি ফিরে গিয়েছিলেন বৈথনিয়ায়। আমরা দেখলাম পরপর তিন দিনের ঘটনা আছে। প্রথম দিনে তিনি মন্দির দেখে ফিরে এসেছিলেন, পরের দিন সপ্তাহের প্রথম দিন মন্দির পরিষ্কার করলেন, এবং তৃতীয় দিন তিনি দূর থেকে মন্দির দেখে কেঁদে উঠেছিলেন। ডুমুর বৃক্ষের ফল না পেয়ে তিনি সেটিকে অভিশাপ দিয়েছিলেন। এটা দেখায় ইসরায়েল জাতিকে, সে বৃক্ষের পাতা বলে ঈশ্বর তাদের ধর্ম দিয়েছিলেন যা নিয়ে তারা গর্ব করত, কিন্তু কোনো ফল ছিল না, যেটা বলে আত্মিক ফলের কথা। আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে, তা হলো প্রভু যীশু যদি আমাদের জীবনের দিকে দৃষ্টিপাত করেন তবে তিনি কি দেখবেন? আমার মধ্যে তিনি কি সেই ফল দেখতে পাবেন যে ফলের তিনি আশা করছেন? এই সঙ্গে বলে রাখি, আমাদের আগামী অনুষ্ঠানে আমরা আলোচনা করব কৃষক চাষ করে ফল লাভের আশায়, কিন্তু যদি ফল না পাওয়া যায়। আসুন এই প্রশ্ন নিয়েই আমরা আমাদের আজকের আলোচনা শেষ করি, আর আমি এই সময় প্রার্থনায় যাব। আমি চাইব যে আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনী গণের সদা প্রভু সর্বশক্তিমান পিতা, তোমার ধন্যবাদ স্তুতি প্রশংসা গৌরব করি যে তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যের একটি বার তুমি আমাদেরকে নতুনভাবে আমাদের জীবনকে দেখার, আমাদের জীবনকে পর্যালোচনা করার সুযোগ দিয়েছ। ধন্যবাদ দি পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজনকে এই সময় আজকে বিশেষভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি সে প্রত্যেকের হৃদয় মনকে স্পর্শ করেছো, কথা বলেছো, উৎসাহিত উজ্জীবিত অনুপ্রাণিত করেছো। প্রার্থনা করি প্রভু যে ফলের আশা তুমি করো আমাদের জীবনের মধ্যে দিয়ে। স্বর্গীয় পিতা তোমার পবিত্র পরাক্রমে প্রভু সেই ফল যেন সে প্রত্যেক হৃদয়ে প্রত্যেক জীবনে পিতাগো দেখতে পাওয়া যায়, তুমি আশীর্বাদ করো পিতাগো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন পিতা প্রত্যেককে বিশেষভাবে তুমি আশীর্বাদ করো, তোমার সেই পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো, সুস্থ সবল রাখো প্রভুগো, এবং পিতাগো তোমার উপস্থিতি তোমার সহভাগিতা তোমার সান্নিধ্যে উত্তরোত্তর বেড়ে উঠতে সাহায্য করো, যেন যে ফল তুমি চাইছো পিতাগো তাদের জীবনে সেই ফল প্রকৃতই তাদের জীবনে পাওয়া যায়, তোমার সান্নিধ্যে তোমার সহভাগিতায় যেন তারা বেড়ে ওঠে, এবং প্রভুগো তাদের জীবনের মধ্যে দিয়ে যেন তোমারই নাম গৌরবাণিত উচ্চকৃত মহিমান্বিত হয়। আরেকটি বার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যীশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে সুযোগ দিয়েছিলেন, আমার বিশ্বাস নিশ্চয়ই আপনি সেই ফলের বিষয়ে আপনার জীবনে উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। একই সঙ্গে আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন বর্ধমান থেকে কাজল দাস ও কুশল দাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 0444908120। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।